আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তা মোটামুটি সবাই জানি, তারপরেও যারা জানেন না তাদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করা। তো আমি আজকে তৈরি করে দেখাবো গরম মশলার দুধ চা। গরম মশলার দুধ চা তৈরি করতে আমার যা যা লাগবে, আমি দুধ নিয়েছি এক মগ, পানি নিয়েছে আধা মগ, চা পাতা নিয়েছে এক টেবিল চামচ, চিনি নিয়েছি দুই চা চামচ এবং এলাচি এবং দারচিনি নিয়েছি। একটা দারচিনিকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং চারটা এলাচি নিয়েছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি প্রায় 2 কাপ পরিমাণ চা বানাবো। তো আমরা এখন গরম মশলার দুধ চা আপনাদের বানিয়ে দেখাবো। এখন আমি চুলার উপরে চা বানানোর পাত্র দিয়েছি। পাত্রে প্রথমে আমি দুধটুকু দিব এক মগ পরিমাণ, তারপরে আধা মগ পরিমাণ আমি পানি দিব, গরম মশলাগুলো দিয়ে দিব। আমার দুধটা জাল হবে, যখন বরফ চলে আসবে তখন আমি চা পাতা দিব। আমার দুধ বরফ চলে এসেছে, এখন আমি চা পাতা দিয়ে দিব। একটু নাড়িয়ে দিতে হবে চা পাতা দিয়ে। চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম রাখবো। বেশ কিছুক্ষণ চুলায় চাটা জাল হবে। যখন আমার চাটা মোটামুটি হয়ে আসবে তখন নামানোর আগে আমি চিনি দিব। আমার চাটা বেশ কিছুক্ষণ জাল হবে, তো আমরা অপেক্ষা করব। আমি প্রায় 10 মিনিট চুলায় রেখেছি, আমার চা হয়ে গিয়েছে। এখন আমি শেষ পর্যায়ে যেটা দিতে হবে চিনি। চিনি দিয়ে যখন একটা বরফ চলে আসবে, বরফ না হলেও চলবে, এভাবে নাড়িয়ে দিলেও হয়ে যায়। আমার চা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে আমার গরম মশলা দুধ চা। বিভিন্নভাবে চা বানানো যায়, তবে বিকেলে নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে আপনার এই চাটা অসাধারণ হতে পারে। এই চা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়, কেননা গরম মশলা ইউজ করা হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।